প্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। আসলে আপনাদেরকে দর্শক বলার চেয়ে শ্রোতা বলাটাই আমার কাছে মনে হচ্ছে বেশি যুক্তিযুক্ত, যেহেতু আপনারা গল্প শুনবেন দেখবেন না। কিন্তু প্ল্যাটফর্মটা যেহেতু ভিডিও, ইউটিউব প্ল্যাটফর্ম, সেহেতু দর্শকও বলা যেতে পারে। যেটাই হোক, আজকে আমাদের চ্যানেলের প্রথম গল্পটি আপলোড হচ্ছে। আসলে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও গল্পটা একটু বড় হওয়াতে আমরা প্রথমবারই পুরো গল্পটা আপলোড করতে পারছি না। আজকে আমরা গল্পের প্রথম অংশ আপলোড করব। আশা করছি আগামী দু এক দিনের মধ্যে আমরা গল্পের দ্বিতীয় অংশ অর্থাৎ শেষের অর্ধেক আপলোড করে দিতে পারব। গল্প শোনার পরে আপনাদের অনুভূতি, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানালে আমাদের জন্য সুবিধা হবে, যাতে আমরা সবকিছুকে আর একটু ভালো করতে পারি। আপনাদের মতামত সর্বোপরি আমাদের নিজেদের চ্যানেলের উন্নয়ন এবং কন্টেন্টের মান উন্নয়নের কাজে অনেক সাহায্য করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, ছোট গল্পের আসরে আপনাদেরকে স্বাগতম। গল্প পড়ছি আমি মাহমুদ। আমাদের আজকের গল্পের নাম বৃহত্তর মহত্তর। গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। আমাদের পাড়া থেকে উঠে যাওয়ার 3 বছর পরে একদিন নগেনের সঙ্গে পথে দেখা হলো। লোকটার চেহারা না হোক, পোশাকের খুব উন্নতি হয়েছে দেখলাম। মাথায় চকচকে টেরি, গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে কোঁচানো শান্তিপুরে ধুতি, পায়ে চকচকে ডার্বি, হাতে আবার একটা রিস্টওয়াচও বাঁধা। একগাল হেসে পরমাত্মীয়ের মতো বললে, রেস্টুরেন্টে ঢুকতে যাচ্ছিলাম, পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগটা ভুলে এসেছি, এমন খিদে পেয়েছে ভাইয়া। আশেপাশে শুধু দেশি খাবারের দোকান ছিল, বললাম খাবার খাবেন? অগত্যা, বলে সে একটা বিড়ি ধরালো। সঙ্গে করে তাকে খাবারের দোকানে নিয়ে গিয়ে বসালাম, সে নিজে এটা ওটা ফরমাশ করলো। আমি তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে টাকা 3টে আরেকবার গুনে নিলাম, জিজ্ঞাসা করলাম, দিদি কেমন আছে? জানি না, বলে সে একটা রসগোল্লা গিলে ফেললে। জানি না মানে? মানে আমায় কলা দেখিয়ে শালি ভেঙেছে 4 মাস। আমি নীরবে উঠে দাঁড়ালাম। যাবার জন্য পা বাড়াতেই সে ব্যাকুল হয়ে বললে, চললেন যে? সেই কৈফিয়ত আপনার প্রয়োজন? এ হে, চটেন কেন? খাবারের দামটা দিয়ে যান, আমার কাছে একটাও পয়সা নেই, মাইরি বলছি, কালির দিব্যি। দাম? দাম আমি জানি না, বলে পা বাড়ালাম। সে উঠে এসে কাঁদো কাঁদো হয়ে বলল, এ কোন দেশি ঠাট্টা ভাই, বিপদে ফেলে পালাতে চান কিরকম? প্রতিজ্ঞা করছি আর খারাপ কথা বলবো না, খুব সম্মান করে কথা কইব। কি জ্বালা, আপনার পায়ে পড়ছি দাদা, হলো? আমি ফিরলাম। সে আবার খেতে আরম্ভ করে অনুযোগের সুরে বলল, রাগের মাথায় একটা বেফাস কথা বের হয়ে গেছে বলে কি এমন করতে হয় রে দাদা? মাইরি, আমার বুক কাঁপছে এখনো। কাপুক, চট করে বলুন দিদির কি হয়েছে। সে অনেকক্ষণ ধরে যা বললে তার সংক্ষিপ্ত মর্ম এই। মাস চারেক আগে একদিন সকালে উঠেই মমতাদি বললে, আমি বিদায় হলাম, এ জীবনের ক্ষুদ্রতা আমার সইছে না, আমি বৃহত্তর মহত্তর জীবনের সার্থকতা খুঁজতে চললাম, বলে নগেনকে কথাটি কইবার অর্থাৎ চুলের মুঠি ধরে আটকাবার সুযোগ না দিয়েই ফস করে চলে গেল। নগেন প্রথমটা ভেবেছিল সে বুঝি আমায় ভর করেই অকুলে ভাসল। এইখানে সে হাত জোর করলে পাছে আমি রাগ করি, শেষে শুনলে তা নয়, কি একটা নারী সমিতিতে যোগ দিয়ে সে দেশের কাজে লেগেছে, চরকা ঘোরায়, ছোট ছেলে মেয়েদের পড়ায়, বাড়ি বাড়ি মেয়েদের কাছে স্বদেশি প্রচার করে। এ কথা জেনে আমাকে মিথ্যা সন্দেহ করার জন্য দুঃখে লজ্জায় অনুতাপে আমি চুপ করে বসে রইলাম। সে আমার কানের কাছে দুঃখ লজ্জা অনুতাপের জ্বলন্ত বর্ণনা করে চলল। আমি খানিক শুনলাম, খানিক শুনলাম না, শেষটা কিছুই শুনলাম না। উদ্গারের শব্দে সচেতন হয়ে দেখলাম তার খাওয়া ও বক্তৃতা শেষ হয়েছে। পুনরায় উদ্গার তুলে বললে, আর খাবো না, দামটা দিয়ে দিন। দিচ্ছি, এত ঘটা করে সাজ করেছেন কেন বলুন তো, দিদির শোকে নাকি? কালো দাঁত বের করে সে হাসল, আরে রাম, সে বৃহত্তর মহত্তর জীবনের সার্থক হতে গেছে, তার জন্য শোক কে? আবার বিয়ে করে ফেলেছি কি না বুঝলেন না? 2 পয়সা দিন তো, পান কিনবো। আমার হঠাৎ ইচ্ছে হলো খাবারের দাম না দিয়ে চলে যাই, দোকানির হাতের অনেক মিষ্টি খেয়েছে, একটু প্রহারও খাক। কষ্টে সে সঙ্গত ইচ্ছা সংযত করে দাম মিটিয়ে দিলাম। পান খাবার পয়সা দিয়ে নারী সমিতির নাম টুকে নিয়ে পথে নেমে গেলাম। পথে মানুষের ভিড়, আমার মনে হলো একই পথ বেয়ে আমিও চলেছি, এত লোকও চলেছে, কিন্তু প্রত্যেকের মনোবেদনার উৎস কত বিভিন্ন, এতগুলো চিন্তা জগতের একটিতেও কি মমতাদির মতো কেউ নীরব দুঃখের পদচিহ্ন এঁকে চলেছে? নারী সমিতির খোঁজ করে সম্পাদিকার সঙ্গে দেখা করলাম।
তিনি জানালেন, মমতাদি মাঝে এক মাস জেল খেটেছে এবং আবার জেল যাবার জন্য বাড়াবাড়ি আরম্ভ করায় তাকে মফস্বলে কাজ করতে পাঠানো হয়েছে। এই সমিতির কাজ গঠনমূলক, ধ্বংস এর কর্মীদের ব্রত নয়। মমতাদিকে নিয়ে সম্পাদিকার বড় মুশকিল। পরদিন আমি মমতাদি যে গ্রামে ছিল সেখানে গেলাম। কলকাতা থেকে 4-5 ঘন্টার পথ, বেশ বড় গ্রাম। গ্রামের পাশে একটা নদী। খোঁজ করে শোভার প্রাচুর্যে নদীতীর যেখানে আপনাতে আপনি মুগ্ধ হয়ে আছে সেইখানে একটি ছোট্ট টিনের বাড়িতে মমতাদির দেখা পেলাম। মমতাদি এবং তার সঙ্গিনীদের জন্য গ্রামের কে এক সদাশয় ব্যক্তি এই বাড়িখানা ছেড়ে দিয়েছিলেন। তখন দুপুর, শরতের প্রথম হলেও রোদের তেজ ছিল। সদরের বারান্দায় উঠে দাঁড়াতে চারপাশটি চরকার শব্দ শুনতে পেলাম। মমতাদিকে ডাকতে চরকা থেমে গেল, সে বেরিয়ে এলো। হেসে বললে, এসেছো? আমি জানতাম খোঁজ পেলে তুমি আসবেই, 2-1 ঘন্টা তর্ক করবেই, তোমার প্রতীক্ষা করছিলাম আমি। তর্ক করব নিশ্চিত জানো? জানি, যে কাণ্ড করেছি তর্ক না করে তুমি ছাড়বে? যদি তর্ক না করি? বিস্মিত হব, ভেবে পাবো না বাঙালি হয়েও তর্কের এমন সুযোগ কি করে ত্যাগ করলে। কিন্তু তুমি করবে, তোমার চোখে মুখে তর্ক উকি মারছে, অন্তত আলোচনা। নদীতে নেমে হাত মুখ ধুয়ে আমি বারান্দায় মাদুরে বসলাম। সেও বসল, অর্ধেক মাদুরে অর্ধেক মাটিতে। মেয়েরা অমনিভাবেই বসে, বিনয়ের লক্ষণটা। কথা আরম্ভ হওয়ার আগে আমি একবার ভালো করে তার মুখ দেখে বুঝবার চেষ্টা করলাম, এ জীবনে সে সুখী হয়েছে কিনা। কিছুই স্পষ্ট বোঝা গেল না। আগের জীবনে সে অসুখী ছিল, কিন্তু মুখের একটু ম্লানিমা দেখে তার অসুখের পরিমাণ স্থির করা যেমন সম্ভব ছিল না, আজ সেই ম্লানিমার অন্তর্ধান এবং দেহে স্বাস্থ্য ও চোখে মুখে একটা শান্ত জ্যোতির আবির্ভাব দেখে বোঝা গেল না সে কতখানি সুখী হয়েছে। বিশেষ মাঝে মাঝে তার দৃষ্টিতে ব্যথার বিকাশ দেখা যেতে লাগলো। সে প্রশ্ন করল, তুমি কি আমাকে সমর্থন করো না? আমি বললাম, ঠিক জানি না, ইচ্ছা হয় সমর্থন করি কিন্তু বাধা পাই। তোমার সিদ্ধান্তে অনেক জটিলতা, সহজে মেনে নেওয়া কঠিন। তোমায় আমি চোখ বুঝে সমর্থন করতাম যদি 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 তোমার দেশপ্রেম নিজের তেজে স্বামী পুত্রের প্রেমকে ছাপিয়ে যেত, যদি রাগ আর অভিমানের ভেজাল না থাকতো। সে হাসল, বললে, তাপসী নই, মন নির্বিকার নয়, ভেজাল হয়তো আছে, কিন্তু তুমি যে রাগ আর অভিমানের কথা ভাবছো তার ভেজাল নেই। তুমি ভাবছো আমি ঝগড়া করে ঝোঁকের মাথায় চলে এসেছি, তা সত্যি নয়, সে ভয় আমারও ছিল। কতদিন ধরে চেষ্টা করে আমি বাড়ি ছাড়তে পেরেছি জানো? 6-7 মাসের বেশি। রাগের মাথায় চলে এসেছি ভেবে পরে পাছে আমার অনুতাপ হয়, এই ভয়ে যখনই সে বেশি রকম খারাপ ব্যবহার করত আমি গৃহত্যাগের সময় 15 দিন পিছিয়ে দিতাম। প্রতিজ্ঞা করেছিলাম যে অন্তত 15টা দিন যখন রাগের কোনো কারণ উপস্থিত হবে না তখন বাড়ি ছাড়ব, তার আগে নয়। এই প্রতিজ্ঞা বজায় রাখতে গিয়ে আসবার জন্য পা বাড়িয়ে থেকেও 6-7 মাস আসতে পারিনি। শেষের দিকে হতাশ হয়েই পড়েছিলাম যে একবারও খিটিমিটি বাঁধবে না এমন 15টা দিন এ জীবনে আসবে না। কিন্তু হঠাৎ তার কঠিন অসুখ হলো, সেই সুযোগে চলে এলে। সে হাসলো, শোনোই আগে, পরে মন্তব্য প্রকাশ করবে। তার তো অসুখ হলো, আমি নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে এমন সেবাটাই করলাম যে অসুস্থ ভালো হওয়ার সঙ্গে সেও কিছুকালের জন্য ভালো হয়ে গেল। ঠিক বিয়ের দিনগুলি যেন ফিরে এলো, এত আদর, এত সোহাগ, এত ভালোবাসা। 15 দিন হঠাৎ সদয় অদৃষ্টের দান ভোগ করে নিজেকে ছিনিয়ে নিয়ে আমি চলে এলাম। রাগ করে এসেছি আমি, ঝগড়া করে এসেছি, তার বলতে হয় না। তবে এলে কেন? না এসে চলল না তাই। তার মানেই তুমি হার মেনেছ। নগেনবাবুর সঙ্গে যে বাজি রেখেছিলে তাতে তোমার হার হয়েছে। কিসের বাজি? মনে নেই, একদিন বলেছিলে সে নিছক স্বামী, বিধাতা নয়। চোখ বোঝার আগে তোমায় বাড়ি ছাড়া করার সাধ্য তার নাই। নেই তো, আমায় কেউ বাড়ি ছাড়া করেনি, আমি নিজে এসেছি। শুধু স্বামীকে সইতে না পেরে চলে আসব, আমি কি তেমন মেয়ে? নই নই নই, 11 বছর ধরে তার অবিচার অত্যাচার অভ্যাস হয়ে গিয়েছিল, সেজন্য নালিশ করতেও আমি ভুলে গিয়েছিলাম। তাছাড়া স্বামী কি সারাদিন অত্যাচার করে? 24 ঘন্টায় দিন, ক ঘন্টা মানুষের নিষ্ঠুরতার ধৈর্য থাকে? যদি কোনো বইয়ে পড়ে থাকো অত্যাচারী স্বামীর কথা, জানবে লেখক শুধু 24 ঘন্টার গোটা একটা দিনের 8 ঘন্টার হিসেব দিয়েছে, বাকি সময়টা চালাকি করে রেখে দিয়েছে নেপথ্যে। ওই বাকি সময়টা স্নেহ ভালোবাসায় বোঝাই না হয়ে একদম ফাঁকা হতে পারে, কিন্তু ওসব ফাঁক সংসারী মেয়ে মানুষের সয়। শুধু স্বামী যার অবলম্বন, সপ্তাহে একটিও মিষ্টি কথা না শুনলে তার অসহ্য ঠেকতে পারে। আমার তো একমাত্র স্বামীই ছিল না জীবনে অবলম্বন।
শুধু স্বামীর হিসাবে অভাগিনী হলে অভাগিনী হয়েই আমি থাকতাম ভাই। তার হীনতা যদি শুধু আমার প্রতি অন্যায় করে নিরস্ত থাকতো, আমি আমার বর্তমান জীবন এবং ভবিষ্যতে যে জীবন পৃথিবীতে রেখে যাব সমস্ত গ্রাস না করত, আমি মুখ বুঝে তার সংসার ঘাড়ে করে মরতাম। সুখ শান্তির অভাব আমায় কাতর করত না। অনাহার, অনিদ্রা, প্রহার, নির্যাতন, উপেক্ষা কিছুই মুছে নিতে পারত না মুখের হাসি। জীবনের আংশিক সফলতা পেলেই আমি তুষ্ট থাকতাম, কিন্তু তা হলো না। কতক স্বামীর জন্যে, কতক পারিপার্শ্বিক অবস্থার অভিশাপে সমগ্র আমি ব্যর্থ হয়ে গেলাম। সম্পূর্ণভাবে আমার জীবন হলো অকারণ অর্থহীন। স্বামী নয়, দুঃখ দুর্দশা নয়, ব্যর্থ বেঁচে থাকাটা আমার সইল না। আমার আত্মা আর্তনাদ আরম্ভ করে দিল। সতীনের ভয়ে বলে আমি খোঁচা দিলাম। সে চমকে উঠল। সতীনের ভয়ে আত্মার আর্তনাদ? সতীন সতীন হয়েছে নাকি এর মধ্যে? স্ত্রী ছাড়া তার চলবে না জানতাম, কিন্তু এত শিগগির? আমার পায়ের আলতার দাগ এখনো বোধহয় ঘরের মেঝে থেকে মুছে দেয়নি। আমি কি তার ঘরের এতখানি স্থান জুড়ে ছিলাম যে বিশাল ফাঁকাটা সইল না, তাড়াতাড়ি পূর্ণ করতে হলো? নালিশ, ক্ষুণ্ণ ক্ষুব্ধ অভিযোগ, মনে হলো অভিমানও জেগেছে, ঈর্ষার বসন পড়া অবুজ অভিমান। মুখে একটা কালো ছায়া ভেসে এসেছে, দুচোখে ঘনিয়েছে ব্যথা। দেখে আমার বিশেষ ভালো লাগলো না। মুখে সমর্থন করি আর না করি, মনে মনে তার মানবিত্ব ঘুচিয়ে তাকে দেবীর মতো জ্যোতির্ময়ী করে তুলেছিলাম। দধিচি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সংখ্যাহীন জ্যোতিষ্ক যে জ্যোতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মানুষের, মানবতার ছায়াপাতে মমতাদির সে ভাস্বর মূর্তি কল্পনার নেপথ্যে হঠাৎ যেন ম্লান হয়ে গেল। বললাম, এবার আমার পুরো সমর্থন মমতাদি, ছলনা করেছ নিজেকে, ভেবেছ কর্তব্য ত্যাগ বুঝি সত্যি ত্যাগ, দুঃখের কাছে হার মেনে তুমি পালিয়েছ কর্তব্যকে পিছনে ফেলে। সে বললে, কর্তব্য মানে স্বামী সেবা, তনু মন দিয়ে তনু পরিচর্যা, শিক্ষা তোমায় উদার করেনি দেখছি। এই নারী বিদ্রোহের যুগে ও কি কথা বলছো তরুণ? কোন যুগের মানুষ তুমি? এ যুগের, আমায় টেনো না, আমার শিক্ষা অতি অনুদার, উদার শিক্ষা কোথায় পাবো? নচিকেতার মতো জমের বাড়ি না গেলে আর সে শিক্ষা জুটছে না। দুঃখ এই যে জম আমায় বাড়ি ফেরার জন্য ছেড়ে দেবে না, কিন্তু তনু পরিচর্যার নালিশ পুরনো পচা, নিজেই বলেছ ওজন্য বাড়ি ছাড়েনি। একটা অমানুষের মঙ্গল যে করতে পারলো না, নিজের লোকের অত্যাচার সইতে পারলো না, লক্ষ মানুষের মঙ্গল করার শক্তি সে কোথায় পাবে? পরের অত্যাচার সয়ে কি করে ব্রত রক্ষা করবে? লাখো মানুষের আশীর্বাদের জোরে, কিন্তু তোমার যুক্তিটা বেশ, লজিকের এই ফেলাসির মতো। মানুষ অমর নয়, বানর অমর নয়, অতএব মানুষ বানর, একের সঙ্গে লাখের তুলনা চলে? যে বক আঁকতে পারলো না, সাহিত্যিক হয়ে সে মানুষের সৃষ্টি করতে পারবে না, এ কথা বলা যায়? একটিমাত্র রত্নাকরের মঙ্গল করে গেলে সে একদিন বাল্মীকি হয়ে উঠবে এমন আশা করা বোকামি, কিন্তু এ আশা অনায়াসেই করা যায়। লাখের মধ্যে হাজার বাল্মীকি ঘুমিয়ে আছে। গণ্ডি ছোট হলেই যে ভালো কাজ করা যাবে তার মানে নেই। বাড়ির বউ সমস্ত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, কিন্তু বাড়ির সবচেয়ে ছোট ঘরটি পরিষ্কার করার জন্য ডাকতে হয় মেথরকে। আমি চেষ্টা করিনি ভেবেছ? 11 বছর চেষ্টা করেছি, কিন্তু ঘরের পাকা মেঝেতে আমার চেষ্টার লাঙল আঁচড় কাটতে পারেনি। ফসল ফলাব কি, তাই এসে দাঁড়িয়েছি এই বিস্তীর্ণ মাঠে। যত আগাছা থাক, মাটি যত শক্ত হোক, অল্প একটু স্থান পরিষ্কার করে আবাদ করতে পারবো না? বাকি জীবনের চেষ্টায় একটু সোনা ফলবে না? পারবো, ফলবে। সে থামল, একটু ভেবে বললে, এই কথাটা আমি ভাবতাম, রাত্রি দিন ভাবতাম। স্বামী আমার কাছে ছোট নয়, তুচ্ছ নয়, কিন্তু পর, সব স্বামীই পর, নিজের চেয়ে মানুষের আপনার কেউ নয়। প্রেমে নয়, স্নেহে নয়, প্রেম দুটি আত্মাকে কাছে আনে, কিন্তু আত্মাগত আত্মার চেয়ে কাছে আসা আত্মার দূরত্ব বেশি। তাই আমি ভাবতাম যে শুধু পরের কল্যাণেই বেঁচে থাকবো, আমার আত্মার কল্যাণ নেই? আমার জীবন তাদেরই কল্যাণে ব্যর্থ হবে যাদের কল্যাণ হয় না। সবাই পরের জন্যই অবশ্য বেঁচে থাকে, কিন্তু নিজের জন্য আহরণ করে ওই বেঁচে থাকার সার্থকতাটুকু, ওরই নাম নিজের আত্মার কল্যাণ। নিজেকে দিলাম, কিন্তু দেওয়াটা মিথ্যা হলো না, এইটুকু। অন্যায়ের বিনাশের জন্য দধিচির আত্মদান, ইন্দ্র বজ্র নিয়ে খেলা করবে বলে নয়। আমি দধিচির মেয়ে নই, যদি হইও দধিচির মেয়ে, আমার আত্মার অস্থির বজ্র নিভে গেছে, একটু তাপ শুধু আছে নেভা বজ্রের ভস্মে। সেইটুকু যদি বরফের ঘর গরম রাখতে ব্যয় করে যেতাম, মরবার সময় অপচয়ের স্মৃতিতে আমার আত্মা দগ্ধ হতো, আজীবন স্বামী সেবার পুণ্যও পুড়ে হতো ভস্ম। কারণ সারা জীবন চোখ বুঝে কাটিয়ে মরবার সময় আমি চোখ মেলে দেখতাম দুর্লভ জীবন কার পূজায় কাটল, তখন জীবনব্যাপী দানব পূজার আফসোস নিয়ে আমায় পরলোকে যেতে হতো। আফসোস নিয়ে মানুষ কোন পরলোকে যায় জানো?
নরকে। আমি বললাম, এটুকু বুঝলাম, কিন্তু আসল কথা এখনো বলিনি। তোমার তো শুধু স্বামী নয়, দুটি ছেলে। সে সংশোধন করে বললে, দুটি না, ছটি। চারটি স্বর্গে গেছে, দুটি গর্ভের অন্ধকার থেকেই, দুটি পৃথিবীর আলো দেখে। না, দুটি আলো দেখে নয়, একটি অন্ধ হয়ে জন্মেছিল। এই বারোটায় ব্যথা ছিল, আঘাত ছিল। আমাদের শিশু জগতে স্থায়ী মড়ক আছে, সে কথা শুনেছিলাম। শুনেছিলাম মানে দৈনিক অথবা মাসিকে পড়েছিলাম, শুধু পড়েছিলাম। কখনো ভেবে দেখিনি শিশুর মরণের শেষ শিশুর মরণে নয়, মমতাদির মতো অসংখ্য মাতার মর্মবেদনায়। জগতে যার বড় মর্মবেদনা নেই। সে বললে, তুমি ভাবছ এতক্ষণ ব্রহ্মাস্ত্র তুলে রেখেছিলে, ছেলে দুটির কথা তুলে আমাকে কাবু করবে? ছেলেই বটে, বড় ছেলের বয়স 12, মনের বিকৃতিতে 1200। সে চোর, তারিখোর, কুটিল, রাগী, বোকা, অলস। ছোটটিও অমনিভাবে গড়ে উঠেছে, দুজনেই একদিন বাপের মতো হবে, অত খারাপ? বলে আমি জিভ কাটলাম। সে বললে, জিভ কেটো না, সারা জীবন কথা কইতে হবে, এখন জিভ কাটা গেলে মুশকিল। নিজেই স্বামী নিন্দে জুড়েছি, তোমার কথায় আর কত ব্যথা পাবো। আমার ছেলে দুটি বাপের মতো, অত খারাপ যদি নাও হয়, যেটুকু হবে তাতেই প্রকাণ্ড অমানুষ হবে। সদ্গুণে বোঝাই হয়ে করবে 30 টাকার কেরানিগিরি, তাতেই অধিকারী হবে স্ত্রী পুত্র সংসারের। 10 বছরের 10টা কুকুর ছানার বাপ হবে। অকাল মৃত্যু এড়াতে পারলে যারা বড় হয়ে 10-10-100টা শুকর ছানা পৃথিবীকে উপহার দেবে। অবিশ্বাস করছ? পৃথিবী এমনি করে ভারাক্রান্ত হয় ভাই, একটা গলিত আত্মায় হাজার হাজার গলিত আত্মার বীজ কিলবিল করে। এই জন্য যিশু বলেছিলেন, একটি পাপি স্বর্গের দিকে মুখ ফেরালে স্বর্গরাজ্যে আনন্দের সারা পড়ে যায়। একটি মানুষ থেকে মানবজাতি হয়েছে, কে বলতে পারে একটি পাপি থেকে একদিন একটা বিরাট পাপির জাতি পৃথিবীতে দেখা দেবে না? একটি অমানুষের মধ্যে সমগ্র মানবজাতির ভবিষ্যৎ ধ্বংসের সম্ভাবনা নিহিত আছে, অমনি অমানুষ হয়ে উঠেছে আমার ছেলেরা। 10 মাস দেহের মধ্যে বয়ে বেরিয়েছি, নিজের রক্তে পুষ্ট করেছি, দিনের পর দিন বুকে নিয়ে পালন করেছি, স্নেহ করেছি, ভালোবেসেছি জগতের দুটি অভিশাপকে। জ্ঞানের আলোয় নিজের এই মহৎ দুষ্কর্ম চিনে আমি পালিয়ে এসেছি। পাপে আমার বিরাগ, ব্যর্থতায় অরুচি, প্রাণপাত সেবায় দেশের বুকে পাথরকে পাহাড় করে তোলা পাপ। তোমার দু চোখে প্রতিবাদ কেন? সংস্কার কি তোমার পাপ আর ব্যর্থতার স্বরূপ ভুলিয়ে দিচ্ছে? আমি বললাম, না। তোমার কথাগুলি এত ছোট বড় কথার চুম্বক যে হঠাৎ শুনে ঠিকমতো ধারণা করে উঠতে পারছি না। সে বললে, সেটা আশ্চর্য নয়, বিয়ের পর থেকে 11 বছর শুধু জ্বলিনি, তিল তিল করে চিন্তার হিমালয় সৃষ্টি করেছি। আমার কথা তোমার চিন্তা শক্তিকে পীড়ন্ত করবেই, 11 বছরের ভাবনা কি 2 মিনিটে ভাবা যায়? আমি বললাম, বুদ্ধি থাকলে যায়, বোকা হলে যায় না। আমি সময় মতো ভাববো, তুমি বলে যাও, আমি আরও কিছু ভাবনার খোরাক সংগ্রহ করি। সে বললে, ভাবো, ভেবে দেখো, আমি বাড়িয়ে বলিনি। অবস্থা বিশেষে মা হওয়া সত্যিই মহাপাপ, মহৎ ব্যর্থতা, তুচ্ছ পয়সা দিয়ে কেনা দুধ কলা দিয়ে সাপ পোষা অন্যায়, দুর্ভাগ্য। শরীরের রক্ত খাইয়ে সাপ পোষা কত বড় অন্যায়, কত বড় দুর্ভাগ্য। আবার এই শোচনীয় কৌতুক একমাত্র মায়ের অদৃষ্টে। স্বামীর কাছে যৌবনের একটি স্ফুলিঙ্গ ভিক্ষা পেয়ে তিল তিল করে বাড়িয়ে জননীকেই জেলে দিতে হবে একটি সম্পূর্ণ জীবনের চুল্লি। যদি সে চুল্লিতে জগতের কল্যাণে যজ্ঞ করা যায়, গৌরব জননীর। যদি তার আগুনে গৃহদাহ হয়, কলঙ্কও জননীর। মায়ের দায়িত্ব এত বড় ভাই, তাই পৃথিবীর দুটি গলগ্রহ সৃষ্টি করে আজ আমার অসীম অনুতাপ। আমার মাঝে মাঝে ভয় হয়, দেশ আমার সেবা নেবে না। অসুস্থ দেশের মুখে যে 2 ফোঁটা বিষ ঢেলে দিয়েছি, সে অপরাধ ভুলবে না। এ চিন্তার দাহে আমার শুধু খেপে যাওয়া বাকি আছে। ভগবান আজ যদি ওদের কাছে টেনে নেন, তবে বোধ হয় ভগবানের নাম নিয়ে মার মুখে সন্তানের মৃত্যু কামনা। এই অস্বাভাবিক ভীষণ মহত্বে আমি চমকে গেলাম, নিজের অসমাপ্ত উক্তির প্রহারে সেও কেঁদে ফেলল। আমি বুঝলাম এ কান্নার অর্থ কি, অভিশাপের প্রত্যাহার। মুখের কথা নয়, ভগবান যেন মনের কথাটাই কানে তোলেন এই নিবেদন। সূর্যালোকে নদীতে ঢেউগুলি চমকাচ্ছিল, তীর ঘেঁষে চলেছিল একটি পানসি, বুড়ো মাঝি লগি ঠেলছে, ছেলেকোলে একটি মেয়ে তীরের শোভায় মুগ্ধ হয়ে বসে আছে, একটি দুরন্ত ছেলের হাত শক্ত করে ধরে। কিছু দূরে নদীর বাঁক, সে পর্যন্ত আমি নৌকর জননীটিকে অনুসরণ করলাম। ততক্ষণ কাছের জননী শান্ত হয়েছে। বললাম, এভাবে চরমে উঠলে আমাদের আলোচনা আপনা থেকে বন্ধ হয়ে যাবে। সে ম্লান হেসে বললে, চরম কীর্তির আলোচনায় চরমে না উঠে উপায়? বললাম, তুমি শুধু ইঙ্গিত করো,
বাকিটা আমি অনুমান করব। নরকের অন্ধকার আর স্বর্গের জ্যোতি টেনে আনলে দুটোই চোখকে খোঁচা দেবে, অসুস্থ করবে। আমরা পৃথিবীর মানুষ, আমাদের মাঝামাঝি রফা হওয়াই ভালো। ভীরু বলে সে হাসবার চেষ্টা করলে। আমি বললাম, নিঃসন্দেহে, কিন্তু আর সমালোচনা নয়, যত রেখে ঢেকেই বলো অপমানিত হব। তোমার কথাই হোক, তুমি যা বললে তাতে একটা প্রকাণ্ড মুশকিল আছে, বোধ হয় সেই মুশকিলের অবসানও নেই। কি মুশকিল? আমার মতো ভীরু অকর্মণ্য থেকে আরম্ভ করে তোমার ছেলেদের মতো চোর ছেচরকে জন্ম দিতে সবাই যদি তোমার মতো অস্বীকার করে, দেশের সূতিকা ঘরের 3.5 দিকের দেওয়াল ভেঙে পড়বে, দেশটা তখন জন্মাবে কোথায়? আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে আরও উৎসাহিত করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরও গল্প শুনতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমাদের পরবর্তী কন্টেন্টকে আপনাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারি।